আমাদের সেই সব বন্ধুরা যারা খ্যাতির দিক দিয়ে আমাদের চেয়ে অনেক অনেক এগিয়ে গিয়েছে বা তথাকথিত যারা সফল, অনেক সময় তারা আমাদের দেখেও দেখতে পারে না, চিনেও চিনতে অস্বীকার করে। সেই রকমই একটি অনুভূতির কবিতা এটি। আসুন কবিতাটি আমরা শুনি, সুদীপ্ত ব্যানার্জির বড় হওয়া। চেনের হাড়ে শব্দ হয় খরখর, ফুসফুসের টিউব তাপ্পিতে শতচ্ছিন্ন, মাঝে মাঝে হয় লিক, হ্যাঁ আমি এক মাঝবয়সী সাইকেল। কাল রাস্তায় দেখি এক গ্ল্যামার, আমারই বন্ধু ছিল আজ হয়েছে বড়। কেমন আছিস হেসে করলাম জিজ্ঞাসা, এলো না উত্তর কোনো। নামিয়ে গলা বললাম আবার, কেমন আছো? এলো না উত্তর। দেখেও না দেখা করে সে গেল চলে, গলাটা শুকিয়ে এলো। রাস্তা দিয়ে অনেক সুমো হোন্ডা বুলেরও যাবে চলে, যাদের সঙ্গে আমরা ভাগ করে খেয়েছি টিফিন বা পরীক্ষায় করেছি সাহায্য। বড় ছোঁয়াচে রোগ চারদিকে, আজ কেউ কাউকে করছে না গ্রাহ্য। মাঠের দেবদাউঠার নিচে দাঁড়িয়ে ভাবছিলাম এই সব ছাইপাঁশ, ছোট সাইকেল দিল বেল, ভাঙল অবকাশ। বাবা বাড়ি চলো, বেলা এলো পড়ে। মনে রইল প্রশ্ন, তাকে বড় করব কেমন করে? লোকারণ্যের নিস্তব্ধতায় বাজতে থাকলো মনে, বাড়ি চলো বেলা এলো পড়ে, বাড়ি চলো বেলা যে এলো পড়ে। নমস্কার।